নমস্কার দর্শকবৃন্দ উদ্বৃত্ত শিক্ষক খোঁজার দায়িত্ব প্রধান শিক্ষককে রাজ্যের ফরমানে অসন্তোষ শিক্ষামহল সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব প্রধান শিক্ষক বনাম বাকি শিক্ষক এমন রেষারেষির পরিবেশ তৈরি হচ্ছে স্কুল শিক্ষা দপ্তরের এক নির্দেশকে ঘিরে স্কুলের উদ্বৃত্ত শিক্ষক বাঁচতে হবে এমন নির্দেশ জেলা স্কুল পরিদর্শক পাঠিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের অথচ এই কাজ করার কথা আধিকারিকদের তা না করে কেন স্কুলগুলির ঘাড়ে এমন গুরুতর কাজ চাপিয়ে দিয়ে শিক্ষাঙ্গনে বিষাক্ত পরিবেশ তৈরি করা হচ্ছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা এমনই আর প্রধান শিক্ষকের দাবি কিসের ভিত্তিতে উদ্বৃত্ত শিক্ষক বাছাই করতে হবে তা বলা হয়নি ডিআই নির্দেশ দিয়েছেন চল্লিশ জন পড়ুয়া পিছু একজন শিক্ষক এই অনুপাতে উদ্বৃত্ত শিক্ষক বাঁচতে হবে বাঁচতে গিয়ে যদি দেখা যায় যে অঙ্কের এক শিক্ষক উদ্বৃত্ত হয়ে গেছেন এবং তিনি এক মাসের মধ্যে অবসর নেবেন তখন কি করা হবে তাছাড়া যে শিক্ষক বদলি নিয়ে স্কুলে নতুন এসেছেন তিনি যদি উদ্বৃত্ত তালিকার মধ্যে পড়ে যান তাহলে প্রধান শিক্ষকের করণীয় কী এই উদ্বৃত্ত শিক্ষক বাছাই করতে গিয়ে স্কুলের মধ্যে এক ধরনের রেশারেশির পরিবেশ তৈরি হবে এভাবে কোনো শিক্ষককে কি উদ্বৃত্ত বলতে পারেন প্রধান শিক্ষক একই প্রশ্ন টেলিফোনে রাখা হয়েছিল স্কুল শিক্ষা দপ্তরের এক আধিকারিকের কাছে সেই আধিকারিকের জবাব প্রধান শিক্ষক তো উদ্বৃত্ত ঘোষণা করছেন না ঘোষণা করবেন ডিআই অফিস স্কুলগুলির কাছে উদ্বৃত্ত শিক্ষকের তালিকা চেয়ে পাঠানো হয়েছে সেই আধিকারিকের এমন সরল কথায় সন্তুষ্ট নন স্কুলের প্রধান শিক্ষকরা তাদের বক্তব্য আরে আমাদেরই তো উদ্বৃত্ত শিক্ষকের নাম পাঠাতে হবে তাতে প্রধান শিক্ষকের সইও থাকবে সেই সই থেকেই তো প্রমাণিত হবে যে সব জেনে বুঝে আমি কোনো শিক্ষককে উদ্বৃত্ত ঘোষণা করেছি স্কুল শিক্ষা দপ্তরের কাছে তো ডায়াস তথ্য রয়েছে সেই তথ্যে স্কুলের পড়ুয়ার সংখ্যা কতজন শিক্ষক কোন বিষয়ের কতজন শিক্ষক রয়েছেন ইত্যাদি সম্পূর্ণ তথ্য জানানো হয় সেই তথ্য দেখে কেন সরকার উদ্বৃত্ত শিক্ষকের তালিকা তৈরি করছে না উদ্বৃত্ত শিক্ষকের তালিকা স্কুলগুলির ঘাড়ে ঠেলে দেওয়ার বিরোধিতা করে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এর সাধারণ সম্পাদক কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বলেছেন যে এই কাজ কেন ডিআই অফিসে করবে না কেন প্রধান শিক্ষককে উদ্বৃত্ত শিক্ষক শিক্ষিকার তালিকা তৈরি করতে হবে তাতে শিক্ষকদের মধ্যে যেমন রেশারেশির মনোভাব তৈরি হতে পারে তেমনি স্কুলের পঠন পাঠনও বিঘ্নিত হবে তাছাড়া চল্লিশ জন পড়ুয়ার জন্য একজন শিক্ষক এই অনুপাত ধরে উদ্বৃত্ত শিক্ষকের তালিকা তৈরি করতে বলা হয়েছে এটা তো শিক্ষার অধিকার আইনকে বিঘ্নিত করবে সরকার কেন এই বেআইনি কাজ প্রধান শিক্ষককে দিয়ে করাচ্ছে গত পাঁচ বছরের স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ না হওয়ার পর কীভাবে স্কুলগুলিতে উদ্বৃত্ত শিক্ষক থাকবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তবে এটা ঠিকই কিছু স্কুলে পড়ুয়ার তুলনায় শিক্ষকের সংখ্যা বেশি কলকাতার এমন বেশ কিছু স্কুল রয়েছে যেখানে উদ্বৃত্ত শিক্ষক শিক্ষিকার সংখ্যা বেশি কারণ গত কয়েক বছর ধরে সরকারি নিয়ন্ত্রণাধীন স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা ক্রমশ কমেছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির স্কুলের পড়ুয়ার সংখ্যা কমেছে বলে খোঁজ সরকারি তথ্যে উল্লেখ রয়েছে ফলে সেই সব স্কুলে পড়ুয়ার তুলনায় শিক্ষকের সংখ্যা বেশি হওয়া স্বাভাবিক কিন্তু গ্রামাঞ্চলের স্কুলগুলিতে উদ্বৃত্ত তো নয়ই এমন অনেক স্কুল রয়েছে যেখানে বিষয়ের শিক্ষক নেই একজন শিক্ষককে বাড়তি ক্লাস নিয়ে স্কুলের পঠন পাঠন স্বাভাবিক রাখতে হচ্ছে এদিকে উদ্বৃত্ত শিক্ষক বাছাইয়ের যে নির্দেশ ডিআই দিয়েছেন তাতে বলা হয়েছে পার্শ্ব শিক্ষকদের স্থায়ী শিক্ষক হিসেবে ধরতে হবে এতে স্পষ্ট হচ্ছে আগামী দিনে সরকার স্কুলের শিক্ষক নিয়োগের সংখ্যা কমাবে কারণ হিসাবে শিক্ষক মহলের বক্তব্য পার্শ্ব শিক্ষককেও স্থায়ী শিক্ষক ধরলে বহু স্কুলে স্থায়ী শিক্ষক নিয়োগ কমে যাবে উচ্চ প্রাথমিক স্তর অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বহু স্কুলে পার্শ্ব শিক্ষক বেশি সেই সব স্কুলগুলিতে শিক্ষকদের দেখিয়ে স্থায়ী শিক্ষকের নিয়োগ কমিয়ে দেবে সরকার তাতে রাজ্যের শিক্ষিত বেকার ছেলেমেয়েদের চাকরি পাওয়ার আশা আরও ক্ষীণ হবে সুতরাং হয়ে আছে যে আবার কিন্তু এই সারপ্লাস টিচার যে বাছাই সেটা কিন্তু প্রধান শিক্ষকদের ওপর এসে ভরতেছে এবং এই সারপ্লাস ট্রান্সফারের কিন্তু বিজ্ঞপ্তি আর কিছুদিনের দিনের মধ্যেই হয়তো জারি হতে পারে এমনটাই কিন্তু খবর আছে এবং সারপ্লাস ট্রান্সফার কিন্তু আবার চালু হয়ে যাবে তখন দেখা যাবে যে কাউকে তার যে স্কুলে তিনি কর্মরত সে সেখান থেকে হয়তো একশো কিংবা দেড়শো কিলোমিটার দূরে তাদেরকে সার প্লাস ট্রান্সফার হিসেবে নিয়োগ করা হচ্ছে এটা কিন্তু অত্যন্ত একটা অমানবিক ব্যাপার সেটাই কিন্তু মনে করছে শিক্ষক মহল তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি সিদ্ধান্ত হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ